Hello viewers, welcome back to our channel Foodies Couple. She is Ongita. He is Ono. So abar eshe gechi ekta notun video niye. Ajke amra jacchi purupuri ekta unique restaurant e jeta holo kina Kolkata first Turkish couple friendly restaurant. To bujhtei pachhen tar mane menu gulo purupuri unique hobe. To sekhane jaa jak tarpor dekhchi sekhane kemon ki menu ache eta amader kacheo purupuri surprise. Totokhon stay tuned. Ar ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো যাওয়া যাক রেস্টুরেন্টের কাছে দেখা হচ্ছে ওখানে গিয়ে করেছিলাম তুর্কিশ রেস্টুরেন্টে যাব তো আজকে সেই তুর্কিশ রেস্টুরেন্টে এসেছি আর রেস্টুরেন্টের নাম হচ্ছে কবিরস তো আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি আমরা ততক্ষণ মেনু অর্ডার করতে থাকি ততক্ষণ আপনারা এখানকার অ্যাম্বিয়েন্সের মজা নিন আমাদের এখানে মেনু কার্ড এসে গেছে তো আমরা নিয়েছি হচ্ছে মেইন কোর্সের আন্ডারে চিকেন বিরিয়ানি যেখানে যেটা এখানকার বেস্ট সেলার আর ইয়ামিক মিল এটা তুর্কিশ ভাষা তুভুক চিজি কাবাব ইয়ামিক যেটা প্রাইস 230 এটাও এখানকার বেস্ট সেলার্স আর ডেজার্টের মধ্যে নিয়েছি সুলতান লোকুমু যেটা 35 রুপিস তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে চিকেন বিরিয়ানি যেটা প্রাইস 180 তো এখানে ক্যামেরা ক্লোজ কর চিকেনের পিসটা দেখিয়ে দিই এখানে পিসটা এতটা বড় আর ওয়ান পিস আলু আর রাইস রাইসের কোয়ান্টিটি ঠিকঠাকই আছে এবার টেস্ট করে দেখা যাক কাঁটা চামচ দিয়ে পাচ্ছি দারুন পুরো মেল্ট হয়ে যাচ্ছে রাইসটা রাইস যেমন কম তেমনি খাবারের টেস্টটাও খুবই ভালো চিকেন খাওয়া যাক হাত দিয়ে ট্রাই করি খুবই সফট আরেকটা আইটেম যেটা আমাকে অবশ্যই দেখে দেখে বলতে হবে নাহলে আমি উচ্চারণ করতে পারবো না তো এটার নাম হচ্ছে টোবু চিজ কেবাব ইয়েমেক ইয়েমেক ইন তুর্কিস মিন্স মিল তো এটা হচ্ছে একটা কমপ্লিট মিল যার মধ্যে কী কী আছে অবশ্যই রয়েছে স্যালাড স্যালাডের মধ্যে আছে গাজর টমেটো শসা আর পেঁয়াজ তাছাড়া আছে এখানে একটা ডিমের পোচ এটা হচ্ছে আপনাদের বাটার কিউব মানে একটা চিকেনের কিউব এটা আর এখানে একটা পনিরের সবজি মতো দিয়েছে যেটাকে এরা ভেজিস বলছে আর সঙ্গে আছে রাইস তো এই হচ্ছে মিল দেখে বেশ টেস্টি লাগছে একটু টেস্ট করে দেখি গ্রেভিটা যেটা চিজ কেবাব বেশ ভালো খুব বেশি স্পাইসি না খুব বেশি রিচও না খুবই রিজনেবল হেলদি খুবই হেলদি খুবই হেলদি আর পনিরে তো বলার কিছু নেই একদম বাড়ির ভেজ পনির যেটা পড়ে আমরা সবাই সেরকমই দেখতে লাগবে একদম পুরো অথেন্টিক খুবই ভালো
রাইসটাও খুব ভালো, দারুণ। মানে প্রাইস কম হলেও কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি এরা, খুবই ভালো। আর কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট, মানে দুজনের জন্য একদম এনাফ। সো খুবই ভালো, মাচ অ্যাপ্রিসিয়েবল। তো এসে গেছে আমাদের লাস্ট টাইটেল সুলতান লুকুমু, যেটার প্রাইস 35 rupees। তো এটা দেখতে অনেকটা এরকম পেস্তা কাজু বাদাম দিয়ে ইয়ে করা, আর এই উপরের এগুলো হচ্ছে নারকেলের যে কোয়াগুলো হয় না, নারকেল ক্রাশ করলে যেই ইয়ে নারকেল, এটা টেস্ট করলে হয়। ক্রিম টাইপের, হোয়াইট ক্রিম, যে পেস্ট্রিগুলো খাই আমরা, কেক পেস্ট্রি হোয়াইট। কিসমিস ক্রিম, নারকেলের কোয়াগুলো দারুণ দারুণ, মেল্ট হচ্ছে যখনই না, বেশ ভালো লাগছে। এখানের অ্যাম্বিয়েন্স যতটা সুন্দর, সে এখানকার খাবারের প্রাইসও ততটাই সুন্দর, খুবই কম রিজনেবল। তুর্কিশ খাবার যে এত কম দামে, কম প্রাইসে এত ভালো ভালো খাবার খাওয়া যায়, ফার্স্ট এখানে এসে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায়। মানে সত্যি আজকে খাবারটা কিছু বলার নেই, একদম অতুলনীয় যাকে বলে। যেটা আগেও বললাম যে এদের প্রাইস কম দেখে কেউ ভাববেন না যে এরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেছে, একদমই সেটা না। কোয়ালিটি কোয়ান্টিটি একদম যথেষ্ট, যে কোনো বড় রেস্টুরেন্টের মতো, যত এদেরও যথেষ্ট নাম আছে, খুবই ভালো। আমি আজ পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি বেস্ট। হ্যাঁ, আর সেটার প্রমাণ কোথায় পাবেন বলুন তো আপনারা? গোটা ভিডিওটা আজকে ওকে শুধু দেখতে পাবেন, অন্যান্য দিন ও করতে চায় না, আমাকে করতে হয়। আর আজকে এতটাই ও মজা পেয়ে গেছে, এতটাই ভালো লেগেছে রেস্টুরেন্টটা, যে গোটা ভিডিও জুড়ে শুধু ওই আছে আজকে। সেই জন্য আমি এখন বদলা নিচ্ছি শেষকালে ভিডিওটা এন্ড করে। না সিরিয়াসলি, জোকস অ্যাপার্ট, সত্যি রেস্টুরেন্টটা খুব ভালো। আমরা আসার সময় এক্সট্রা টিপসও দিয়ে এসেছি ওনাদেরকে, এবং মানে বলেও এসেছি ভালো করে যে সত্যি খাবারের কোয়ালিটি খুব ভালো, অ্যান্ড কিপ ইট আপ। তো মানে সত্যি এরকম কলকাতার মধ্যে অলিদি গলিতে যে কত রেস্টুরেন্ট আছে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে এরকম, তো অবশ্যই আমরা তার জন্য সার্চ করতে থাকবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টের ঠিকানা, যেগুলো রিজনেবল প্রাইসে খুবই ভালো কোয়ান্টিটি এবং কোয়ালিটি সহ খাবার মানে প্রোভাইড করে। তো আজকে পর্যন্ত, আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। আবার দেখা হচ্ছে এরকম একটা ইউনিক রেস্টুরেন্টে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম আরও ভালো ভালো নতুন রেস্টুরেন্টের খোঁজ পেতে কলকাতার মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকবেন কীভাবে, ভিডিওতে লাইক কমেন্ট আর যত পারবেন শেয়ার করবেন, ফেসবুক থেকেও দেখতে পারেন, এবং করলে অবশ্যই সেখানে ফলো করতে ভুলবেন না। সো আজকে টাটা।